স্কেলআপ ভিসায় আসার সুযোগ করে দিয়েছে ব্রিটিশ সরকার। যে সকল প্রতিষ্ঠান টানা তিন বছর শতকরা 20 হারে উন্নতি করেছে তারা এই ভিসায় বিদেশ থেকে দক্ষ কর্মী আনার সুযোগ পাবে। কর্মী আনতে কমপক্ষে 33,000 পাউন্ড বার্ষিক বেতন দেখাতে হবে। এই ভিসা অনেকটা হাইলি স্কিলড মাইগ্রেন্ট ভিসার মতো। বাংলাদেশ থেকেও এই ভিসায় দক্ষ কর্মীদের আসার সুযোগ রয়েছে। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। ব্রিটেনের বাইরে থেকে দক্ষ কর্মী আনতে স্কেল আপ ভিসার সুযোগ করে দিয়েছে সরকার। যে সকল প্রতিষ্ঠান কমপক্ষে 3 বছর ভালো করে যাচ্ছে তারাই স্কেল আপ ভিসা স্পন্সর হওয়ার জন্য হোম অফিসে আবেদন করতে পারবে। ইয়ার অন ইয়ার 20% গ্রোথ হয়। যেমন প্রথমে যদি মিনিমাম 3 ইয়ার্স ওল্ড কোম্পানি হতে হবে এবং লাস্ট 3 ইয়ার্সে তাদের যে গ্রোথ অফ দ্য কোম্পানি সেটা যদি 20% গ্রোথ হয় আইদার স্টাফ ওর ইনকাম যদি গ্রোথ দেখাইতে পারে তাহলে ওই সব কোম্পানি স্কেল আপ কোম্পানি হিসেবে লাইসেন্স অ্যাপ্লাই করছে। এটা এক্স্যাক্টলি নর্মাল স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশনের মতো, বাট এই কোম্পানিগুলোকে ট্রিট করা হবে স্কেল আপ কোম্পানি। কোম্পানির ক্ষেত্রে এই ভিসায় বেশ কিছু সুবিধা রয়েছে বলে জানালেন ব্যারিস্টার লুৎফর রহমান। অ্যাডভান্টেজটা হলো স্কেল আপ কোম্পানি যে এই কোম্পানিগুলো যখন মানুষ আনতে যাবে রিক্রুট করবে তাদের বেলা ISC চার্জ লাগবে না। নর্মালি একজন মানুষ একটা কোম্পানি যদি বিদেশ থেকে মানুষ আনতে গেলে তাহলে ইমিগ্রেশন স্কিল চার্জ লাগে। একজন এমপ্লয়িকে 3 ইয়ার্স ভিসা আনতে গেলে প্রায় স্মল কোম্পানির প্রায় 1200-1300 পাউন্ড কোর্স ফি লাগে। আবার যদি 5 ইয়ার্সে আনতে তাহলে 2000 পাউন্ড কোর্স ফি লাগে। এটা বলে ISC ইমিগ্রেশন স্কিল চার্জ। বাট গভর্নমেন্ট এইসব কোম্পানিকে রিওয়ার্ড দেওয়ার জন্য বলছে তাদের বেলা কোনো লোক আনতে গেলে ISC চার্জ লাগবে না, এটা হলো এক্সেম্পটেড। 6 মাস পর কোম্পানি চাইলে কর্মীকে বাদ দিতে পারবে কিংবা কর্মী চাইলে নিজে চলে যেতে পারবে। সেকেন্ড হলো এমপ্লয়ার, আরেকটা অ্যাডভান্টেজ হলো যে এমপ্লয়ার সাধারণত 3 ইয়ার্স বা 5 ইয়ার্স কন্ট্রাক্ট দেয়। এইসব এমপ্লয়ের ক্ষেত্রে মাত্র 3 ইয়ার্স কন্ট্রাক্ট এনে 6 মাস পরে ওদেরকে বাদ দিতে পারবে এবং 6 মাস পরে সে ফ্রি টু এমপ্লয়ি যেভাবে ফ্রি টু গো এনি এমপ্লয়ার এবং এমপ্লয়ারও আসলে 6 মাস পরে তাকে যে রাখতে হবে এমন কোনো রেস্ট্রিকশন নাই। কাদের জন্য এই স্কেল আপ ভিসা এমন প্রশ্নের জবাবে জনাব লুৎফর রহমান। বাট এই জবটা হলো নর্মাল ওয়ার্ক পারমিট রুটে হলো লেভেল 3 পর্যন্ত জব করা যায়। বাট স্কেল আপের মানে জবটার রোলটি হলো এনভিকে লেভেল 6, তার মানে এগুলো হাই ম্যানেজার পজিশনগুলো যেমন সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার বা একটু টপ লেভেল ম্যানেজার যেগুলো আছে যেগুলো RQF লেভেল 6 এর পজিশনগুলো স্যালারি হতে মিনিমাম 33,000 পাউন্ড। মূলত মেধাবী কর্মীদের ব্রিটেনে আকৃষ্ট করতে এই ভিসা বলে মনে করেন এই আইনজীবী। এইসব ক্ষেত্রে এগুলো গভর্নমেন্ট এনকারেজ করার জন্য যাতে ট্যালেন্টেড লোক এই দেশে আসে, হাই ট্যালেন্টেড লোক এই দেশে আসে এবং এইসব কোম্পানিতে কাজ করলে এমপ্লয়ি বেনিফিশিয়াল, কারণ এমপ্লয়িদেরও কিন্তু রেস্ট্রিকশন আছে ওই এমপ্লয়ার আন্ডারে থাকতে হবে। এমপ্লয়ারও বেনিফিশিয়াল কারণ তার ফিজও দিতে হবে না এবং সে 6 মাস পর অন্য জায়গায় দিতে, যাতে ট্যালেন্টরা বিভিন্ন জায়গায় মুভ অ্যারাউন্ড করতে পারে। এই কারণে গভর্নমেন্ট এটা একটা হাইলি স্কিলড মাইগ্রেন্ট প্রোগ্রামের মতো এই ধরনের কোম্পানির মাধ্যমে স্কেল আপ ভিসা দিয়ে নিয়ে আসতেছে। কর্মক্ষেত্রে দক্ষ হলে এই ভিসায় ব্রিটেনে এসে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে। জাকির হোসেন, TV1 News, London.